দেশলাইরে যেন গর্ভত লড়া নেই ছোৱালী সকলোতক সচা লক্ষণ বা কারেক্ট রিজাল্ট। নমস্কার বন্ধু বান্ধবী সকল, আপনালোকক মোর চ্যানেল অসমিয়াত ঘরুয়া দিহাবাই চন্দ্রকলালৈ স্বাগতম জানালো। বন্ধু বান্ধবী সকল, আজির এই প্রেগনেন্সি ভিডিওটিত আমি জানি দেশলাইরে কেনেকৈ জানিব পাৰি যে এজনী গর্ভবতী মহিলার গর্ভত থকা শিশু কি হয়, লড়া হয় নে ছোৱালী হয়, তাৰে বিষয়ে আজি আমি এই ভিডিওটিত জানি। ঠিক আছে বন্ধু বান্ধবী সকল, কি হয় যেতিয়া এজনী মহিলায় গর্ভধারণ করে, তারপিছত কি হয়, গর্ভবতী মহিলার জনার উৎসুকতা থাকে যে তেওর গর্ভত থকা শিশু কি হয়, লড়া হয় নে ছোৱালী হয়, লগতে তেওর পরিয়ালবর্গরও জনার উৎসুকতা থাকে যে গর্ভবতী মহিলার গর্ভত থকা শিশু কি হয়, লড়া হয় নে ছোৱালী হয়। এনেতে বিভিন্ন ধরনের উপায় করে থাকে বা লক্ষণের দ্বারা জানিব বিচাৰে যে গর্ভবতী মহিলার গর্ভত থকা শিশু কি হয়, লড়া হয় নে ছোৱালী হয়। বন্ধু বান্ধবী সকল, আপনালোকে জানে যে ভারত লিঙ্গ পরীক্ষা করব নারী, ভারত লিঙ্গ পরীক্ষা করা দণ্ডনীয় অপরাধ হয়, আপনালোকে কোনো ধরনের মেডিকেল হেল্প লব নারে। কিন্তু এনেকা কিছু উপায় আছে বা লক্ষণ আছে যার দ্বারা আপনাদের গম পাব পারে যে গর্ভবতী মহিলার গর্ভত থকা শিশু কি হয়, লড়া হয় নে ছোৱালী হয়। আর বন্ধু বান্ধবী সকল, এইখিনিতে আমি আপনাদের কই দিও যে মোর চ্যানেলে কোনো লিঙ্গভেদ বাবু সাপোর্ট নকরে। মই ভিডিও বনার উদ্দেশ্য এইটাই যে কিছু গর্ভবতী মহিলা যেটু জনার উৎসুকতা, সেই উৎসুকতা কম করার কারণে মই ভিডিও বনাও, বাকি মোর একো উদ্দেশ্য নাই। আর গর্ভাবস্থার সময়সাত এজনী গর্ভবতী মহিলার শরীরত বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়, শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক বা হরমোনের পরিবর্তন দেখা যায়। বন্ধু বান্ধবী সকল, আজি মই এনেকুৱা এটা টোটকা বা উপায়ের বিষয়ে কম, যদি গর্ভাবস্থার সময়সাত যদি এজনী গর্ভবতী মহিলাই করে তেন্তে তেও জানিব পারে যে তেওর গর্ভত থকা শিশু কি হয়, লড়া হয় নে ছোৱালী হয়। আহক তেন্তে সেই উপায় বা টোটকার বিষয়ে জানি লোক। ইয়ার কারণে লাগিব এটা দেশলাইর যেটু কাটি, সেই কাটিটো লাগিব, লগতে যেটু মর্নিংৰ প্রথম ইউরিন, সেই ইউরিনটো এটা বাসনত লৈ লব লাগিব। তারপিছত সেই মাছিচৰ মানে যোনটো যোনফালেদি জ্বলে সেই জ্বলাখিনিটো সেই ইউরিনত সোমাই দিব লাগিব, সোমাই দি পাঁচ মিনিট চাব লাগিব। চোৱাৰ পিছত আপোনালোকে কি কৰিব, জ্বলাবৰ কাৰণে চেষ্টা কৰিব সেই দেশলাইটটো। যদি সেই দেশলাইটটো জ্বলে তেন্তে জানিব যে এজনী গর্ভবতী মহিলার গর্ভত থকা শিশু এজন লড়া হয় বলে। আর যদি ইয়ার ঠিক বিপরীতে যদি মানে ইউরিন ডুবাই দিয়ার পিছত যদি সেই দেশলাইডাল যদি নজলে তেন্তে জানিব যে এজনী গর্ভবতী মহিলার গর্ভত থকা শিশু এজনী মরম লগা ছোৱালী হয় বলে। গতিকে বন্ধু বান্ধবী সকল, এ আসলে দেশলাইরে কেনেকৈ জানিব পাৰি যে গর্ভবতী মহিলার গর্ভত থকা শিশু কি হয়, লড়া হয় নে ছোৱালী হয়, তাৰ বিষয়ে। যদি আপোনালোকক মোর এই ভিডিওটির জানকারী ভাল লাগিছে তেন্তে মোর ভিডিওটো লাইক কৰিব, লগতে মোৰ ভিডিওবোৰ শ্বেয়াৰ কৰিব, লগতে মোক কমেন্ট কৰি জনাব যে কেনেকুৱা লাগিল মোৰ ভিডিওটি, বা আগলৈ কিবা প্ৰেগনেন্সি ৰিলেটেড জানিব বিচাৰিছে মোক কমেন্ট কৰি জনাব, ঠিক আছে। লগতে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, তাৰে ওচৰত থকা ন'টিফিকেশ্যন বেলখন প্ৰেছ কৰি দিব, কাৰণ আপোনালোকে যদি ন'টিফিকেশ্যন বেলখন প্ৰেছ কৰে তেন্তে মই আগলৈ এনেকুৱা প্ৰেগনেন্সি ৰিলেটেড ভিডিঅ' আনিলে আপোনালোকে প্ৰথমতে ন'টিফিকেশ্যন পাই যাব। ধন্যবাদ।